ঋক প্রকাশনীর শুভঙ্কর এবং মৌমিতার আমন্ত্রণে বঙ্কিম চট্টোপাধ্যায়ের ২৬শে জুন তার যে জন্মদিন ১৮৩৮ ২৬শে জুন আপনারা জানেন নৈহাটির কাঁঠালপাড়ায় তার জন্ম হয়। সাহিত্য সম্রাট তিনি। এরকম কোনো শক্ত বাক্যবন্ধে না গিয়ে আমি খুব সহজভাবে বঙ্কিমের সঙ্গে আমার যে সাহিত্যে তার সাহিত্যের সঙ্গে আমার যে পরিচয় এবং আমার বাংলা ভাষা শেখার উন্মেষ পর্বে বঙ্কিমচন্দ্রের সঙ্গে আমার কীভাবে একটা অন্যয় গড়ে উঠেছিল এবং নানাভাবে তার লেখা, তার জীবন সমস্ত কিছু যে আলো ফেলেছে বা কখনো কখনো যে বিতর্ক তৈরি করেছে নিজের মনের মধ্যে, তাই নিয়ে আমি খুব সাধারণভাবে কিছু কথা বলব। শুরুতে বলতে গেলে বলতে কিছু কথা তো বলতেই হয় প্রথমাফিক, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথ শুরু হবার পরের বছর ১৮৫৮ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম গ্র্যাজুয়েট হন। তার প্রথম উপন্যাস কিন্তু বাংলায় নয়, তার প্রথম উপন্যাস ইংরেজি ভাষায় রাজমোহনস ওয়াইফ, এটি বের হয় রাজমোহনস ওয়াইফ নামে। তার প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। তারপর তিনি পরপর অনেকগুলি উপন্যাস তিনি লিখতে থাকেন। তবে যে উপন্যাস বঙ্কিমকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল সেই উপন্যাসের নাম আনন্দমঠ। আনন্দমঠেই বঙ্কিম বন্দে মাতরম ব্যবহার করেন। তারপর দেবী চৌধুরানীতেও বঙ্কিম আমাদের পরবর্তীকালে যে গুপ্ত সমিতি তৈরি হয়েছিল অনুশীলন যুগান্তর, ভবানী পাঠকের যে দল সেই দলের প্রচ্ছায়া আমরা তার মধ্যে পাই। যদিও দেবী চৌধুরানীর শেষে বঙ্কিম বলেছিলেন যে কোম্পানির শাসন ফিরে এলো, সুশাসন প্রতিষ্ঠিত হলো, ফলে যবন বলতে তিনি কাকে বুঝিয়েছেন তখনও সুনির্দিষ্টভাবে বোঝা যায় না। তবে সে যাই হোক না কেন, বন্দে মাতরম বহুদিন ধরে যারা সহিংস বিপ্লবী আন্দোলন পরিচালনা করেছিলেন তাদের বীজমন্ত্র হয়ে দাঁড়ালো এবং ওই যে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি সন্তান দল, বিপ্লবীদের মধ্যে সেই সন্তান দলের জন্ম হল। আনন্দমঠের পটভূমিকায় যদিও আপনাদের সকলের জানা ৭৬ মন্বন্তরের পটভূমিতে আনন্দমঠ লেখা, আমার বারবার আনন্দমঠের সেই স্মৃতিটা আমার মধ্যে জাগরিত হয় যেখানে সত্যানন্দ বলেছিলেন মহেন্দ্রকে, দেখো এই দেবীকে তুমি দেখো, দশভুজা দেবী ইনি আমাদের মা। হয়তো ভারতবর্ষের প্রতীকী রূপ মহেন্দ্র সেদিন ওই দশভুজা দেবীর মধ্যে, সাকার মূর্তির মধ্যে দেখতে পেয়েছিলেন। সব কিছু হারিয়ে যাওয়া একদা জমিদার পুত্র মহেন্দ্র তার নিঃস্বতা রিক্ততা থেকে ভারতবর্ষকে চিনতে এসে সত্যানন্দ জীবানন্দ প্রভৃতি বিভিন্ন সন্ন্যাসীদের সঙ্গে তার পরিচয় হয় এবং একেবারে যে মানুষগুলি মাটির তলায় রয়েছে প্রায়, যে মানুষগুলি প্রতিদিন তাদের বহু অশ্রু জলেও অন্নের সংস্থান করতে পারে না, মহেন্দ্রর সেই মানুষগুলির সঙ্গে একটু একটু করে পরিচয় হয়। আনন্দমঠেই বঙ্কিমচন্দ্র দেখাতে পেরেছিলেন ৭৬ মন্বন্তরের ব্যাপক প্রকোপ এবং তার এক নিদারুণ ছবি আমরা আনন্দমঠ উপন্যাসে পাই। বহু বছর আগে আমি জোড়াঘাটে একটি সরকারি হাউজিংয়ে আমি থাকতাম, তার ঠিক বিপরীতে একটি ভগ্নপ্রায় গৃহ ছিল। আমি লোকমুখে শুনেছিলাম বা স্মৃতিফলকেও লেখা ছিল যে এই গৃহে বসেই বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম গীত রচনা করেন। সেখানে গঙ্গা নদীর ওপারে ছিল নৈহাটি, নৈহাটি শহরে তার জন্ম হয়। আমি এই নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি ফিচার লিখেছিলাম, সে কারণে নয়, তারপর বহু পরে এই গৃহটি সংস্কার হয়েছে, এখন সত্যিকারের স্মৃতিসৌধ হিসেবে সেটি বেশ চমৎকার এবং আমি পরেও দেখতে গিয়ে বেশ পুলকিত হয়েছিলাম যে জানি না
বঙ্কিমচন্দ্র ওখানে বসেই বন্দে মাতরম সম্পূর্ণ করেছিলেন কিনা, ওভাবে নির্দিষ্ট কোনো স্থানকে চিহ্নিত করে বলা যায় না যে সেই জায়গায় এই ধরনের গান রচিত হয়েছে, গীত হয়েছে, ওরকম সুনির্দিষ্টভাবে কিছু বলা যায় না। তবে নিশ্চয়ই ওখানে বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং এইগুলি শুরু করেছিলেন। এবং ওই গৃহের মাঝখানে যে একটি ঘাট, তার ওপারেই রয়েছে কালিকানন্দ অবধূত, আরেক বিখ্যাত লেখকের গৃহ ছিল। আমি যখনই ভোরবেলা সেখানে গঙ্গার পাড়ে বেরোতাম, প্রাতঃভ্রমণে বেরোতাম, আমি খুব শিহরিত হতাম যে এখানে বসে বঙ্কিমবাবু তার বন্দে মাতরম গীত রচনা করেছিলেন। এবং তার পাশেই, যদিও দুজনের সময়কাল সম্পূর্ণ ভিন্ন, দুজনের দেখা হওয়ার কোনো কথাই নয়, তবুও কালিকানন্দ অবধূতের কথাও মনে পড়ত। বাংলা উপন্যাসের শুরু বঙ্কিমচন্দ্রকে দিয়ে, যদিও এই নিয়ে বিতর্ক থাকতে পারে, আমি কোনো ইতিহাসবেত্তা নই, আমি কোনো রকম ভাষাতাত্ত্বিকবিদও নই, বা এই দায়িত্বও আমাকে কেউ অর্পণ করেনি, আমি আলোচনার সুবিধার্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি বাংলা উপন্যাসের প্রথম জনক বলে ধরেন, তাহলে আমি দেখতে পাব যে উপন্যাসের যে গল্প বলার রীতিটি, সেটি অসাধারণভাবে শুরু করেছিলেন। আজও যারা ইতিহাস নির্ভর উপন্যাস লেখেন, তারা শরদিন্দুর সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র পাঠও নিশ্চয়ই আবশ্যিক বলে মনে করেন। আমরা জানি যে জিওফ্রে চসার, ইংরেজি সাহিত্যের উপন্যাসের একদম উদ্গাতা তাকে বলা হয়, তবে ওই প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস বাদে জিওফ্রে চসারের আর কিছু পাওয়া যায় না। কিন্তু বঙ্কিমচন্দ্র অনেকগুলি উপন্যাস লিখেছিলেন এবং তার অনেকগুলি উপন্যাস ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে। বঙ্কিমচন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা, বঙ্গদর্শনের সম্পাদক হিসেবে তিনি ছিলেন, এবং বঙ্গদর্শন সেকালে এত জনপ্রিয় কাগজ ছিল যে রবীন্দ্রনাথ তার স্মৃতি কথায় বঙ্গদর্শনের কথা লিখেছেন, এবং তার ঠাকুরবাড়িতে বৌঠানদের কাছে বঙ্গদর্শন কবে আসবে, কখন এসে পৌঁছবে, এবং বঙ্গদর্শনের সেই মুদ্রিত গন্ধ এবং তার লেখার যে বর্ণিল আবেদন ঠাকুরবাড়িকেও যে আমোদিত করত, তা থেকে বোঝা যায় সারা ভারতবর্ষ আমোদিত হতো বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনে। সেখানে তিনি এমন এমন শ্লেষাত্মক লেখা লিখেছিলেন যে আনন্দমঠে তিনি হয়তো একটু সমর্পণের ভঙ্গিতে ছিলেন, যেহেতু তাকে তো সরকারি চাকরি করতে হয়েছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর হিসেবে তাকে চাকরি করতে হয়েছে। সরকারি চাকরি করতে গেলে শাসকের বিপক্ষে লেখা তো অত্যন্ত কঠিন ব্যাপার এবং প্রায় দুর্মর স্বপ্নের মতো, আর সে সময় ছিল তো ব্রিটিশ শাসন। তবে সেদিন আনন্দমঠে তিনি যদি কিছু সমর্পণের ইঙ্গিতও দিয়ে থাকেন, কিন্তু তিনি বঙ্গদর্শনের সম্পাদক হিসেবে এবং বিভিন্ন শ্লেষাত্মক প্রবন্ধে, বিড়াল ইত্যাদি, সেখানে উনি দেখিয়েছেন শ্লেষের মধ্যে দিয়ে, প্রতীকীর মধ্যে দিয়ে ইংরেজের কুশাসনের বিরুদ্ধে তার অনির্বাণ কলম। বঙ্কিমচন্দ্র হিন্দু মেলায় রবীন্দ্রনাথকে প্রথম সাদরে বরণ করেছিলেন এবং যেন তিনি দেখতে পেয়েছিলেন এক নতুন আবির্ভাবের সূচনা হচ্ছে, এক নতুন অরুণোদয় হচ্ছে, এবং তিনি তার সেই স্থানটা রবীন্দ্রনাথকে আগাম ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করেন। তার ধর্মীয় বিশ্বাস একটু বিচিত্র রকমের ছিল, তিনি ঠাকুর রামকৃষ্ণদেবকে খুব একটা আমল দেননি, তিনি কৃষ্ণস্তু ভগবানে বিশ্বাস করতেন, বা তিনি কতখানি আস্তিক ছিলেন তাও আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, ইতিহাসভিত্তিক উপন্যাস লিখতে গিয়ে আজও আমাদের সেই উপন্যাসের প্রপিতামহের কাছে আমাদের ফিরে যেতে হয়। আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের স্কুল লাইব্রেরি থেকে এত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই আমি আমার কিশোরবেলায় পড়েছি যে আমার প্রবল অনুরাগ ছিল বঙ্কিমী বাংলায়, এবং সেই আসক্তি কাটিয়ে উঠে চলমান বাংলায়, অর্থাৎ যে সহজ আটপৌড়ে বাংলায় ফিরে আসতে আমার বহু সময় লেগেছিল। আজও তিনি আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রইলেন। 26শে জুন তার জন্মদিন উপলক্ষে ঋক প্রকাশনী আমাকে যে বলতে অনুরোধ করেছে, আমাকে যে বলতে আহ্বান করেছে, আমি পুনরায় তাদের কৃতজ্ঞতা জানিয়ে
আমার বমকিম তর্পণ শেষ করলাম। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।